যারা বলে যে 12 বছরে কি হয়েছে, তাদের কাছে জানতে চাই যে 34 বছরে কি হয়েছিল। বড় বড় কথা, অন্য কাউকে ভোট দিলে আঙুল কেটে দিত। হ্যাঁ, পিঁপড়ের ডিম, রক্ত মাখা ভাত ভুলে যায়নি কমরেড। সিপিএম যেত, একটা খালি জমি থাকতো, একটা লাল ঝান্ডা লাগিয়ে দখল করে নিয়ে বলতো সিপিএম এর জমি। সেই জন্য কমরেড এখন কমরেড হয়ে গেছে, রেট কমে গেছে কমরেডের, কমরেড না কমরেড। 34 বছর ধরে যেটা করেছো সেটা ফিরে এসেছে, এখন শূন্যে আছো, এরপর মাইনাসে যাবে, -1 -2, মাটির নিচে খুঁজে পাওয়া যাবে না। যারা বলে যে 12 বছরে কি হয়েছে, তাদের কাছে জানতে চাই যে 34 বছরে কি হয়েছিল, জল কি হয়েছিল, রাস্তা কি হয়েছিল, শিক্ষা কি হয়েছিল, স্বাস্থ্য কি হয়েছিল। 12 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের ভোল পাল্টে দিয়েছে, নিজেরা বিচার করো মা। সিপিএম যেত, একটা খালি জমি থাকতো, একটা লাল ঝান্ডা লাগিয়ে দখল করে নিয়ে বলতো সিপিএম এর জমি। বড় বড় কথা, অন্য কাউকে ভোট দিলে আঙুল কেটে দিত। হ্যাঁ, পিঁপড়ের ডিম, রক্ত মাখা ভাত ভুলে যায়নি কমরেড। সেই জন্য কমরেড এখন কমরেড হয়ে গেছে, রেট কমে গেছে কমরেডের, কমরেড না কমরেড। যেটা যায় সেটা ফিরে আসে, 34 বছর ধরে যেটা করেছো সেটা ফিরে এসেছে, এখন শূন্যে আছো, এরপর মাইনাসে যাবে, -1 -2, মাটির নিচে খুঁজে পাওয়া যাবে না, এবং সেটা রাজনৈতিকভাবে, সেটা মা মাটি মানুষের আশীর্বাদ। তাই মা, তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ, আজকে সবাই এসেছো। আমাদের যুব কর্মী যারা আছে তাদেরকে অনেক ধন্যবাদ। সৌরভ কি বলবো ওকে আলাদা করে, থ্যাংক ইউ সো মাচ, সবাইকে একসঙ্গে নিয়ে, সবার আশীর্বাদ নিয়ে, গাইডেন্স নিয়ে কাজ করছো, ওর একটা জোরে আত্মালি হয়ে যাক। দীপালি রয়েছে, সন্দীপ, নির্মাল্য, সবাই এসেছে আজকে এখানে। তোমাদেরকে ভালোবাসি মা, আবার আসবো তো, কি বলো, হাত তুলে বলো মা আসবো আবার। জাতক প্রয়োহরনিশি আছে আছে কালো শশী, ওই আমি হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী, ওই রূপ হেরিয়ে দর্পণে, ওই রূপ হেরিয়ে দর্পণে, আমার মনের মানুষের শনে, হয় আমার মনের মানুষের শনে, মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, হয় আমার মনের মানুষের শনে, হয় আমার মনের মানুষের শনে। জয় বাংলা, ভালো থাকবে, আমাদেরকে আশীর্বাদ করবে, তোমরা ভালো থাকলে আমার নেত্রী ভালো থাকবে, আর আমার নেত্রী ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো।